12,967। বাবুল সুপ্রিয় মোট ভোটে জিতেছেন 20,038 ভোটে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। অন্যদিকে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাম প্রার্থী সায়রা সহ হালিম। অন্যদিকে প্রথম দিকে পিছিয়ে থাকলেও গণনা শেষে তৃতীয় স্থানে রইলে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ, চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। এদিকে ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্য ওয়ার্ড 65 নম্বর জয়ী হয়েছেন সিপিআইএম, 64 নম্বর ওয়ার্ডে বিজয়ী বাম প্রার্থী। ক্রাউন অ্যান্ড ক্যাফেতে কম বাজেটে সুস্বাদু খাওয়ার পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ক্রাউন অ্যান্ড ক্যাফেতে এসে নিচের মতো করে একটু সময় কাটাতেও পারবেন আপনারা। চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল সবকিছু ক্রাউন অ্যান্ড ক্যাফেতে আপনাদের হাতের দোরগোড়ায়। 13 কংগ্রেস এক্সিবিশন রোড, ফার্স্ট ফ্লোর, কলকাতা। বহুত হি আর মুঝে দুঃখ থা কি আসানসোল কে লোগো কো বুরা লাগা থা কি মানে পার্টি কে সাথ আগার ডিফারেন্সেস থা তো মানে পদ কিউ ছোড় দিয়া, ক্যুকি উন লোগো নে মুঝে চুনা থা। মুঝে ভি ইয়ে চিজ হার্ট কিয়া থা। और जो इन लोगों का गुरूर था, जो बीजेपी का गुरूर था, जिस तरीके से इन नेताओं ने बंगालियों को छोटा किया, आज जो है वहाँ के लोगों ने भी दिखा दिया। और शत्रु जी और मैं, हम लोग हमेशा बात भी करते हैं, बहुत जम के आसनसोल का काम करेंगे। इसको मैं पोएटिक जस्टिस कहूँगा, पोएटिक जस्टिस है ये। ममता दीदी को, तृणमूल के संगठन को, माँ माटी मानुष को, और जिस तरीके का सपोर्ट दिखाया अभिषेक भाई से लेके सारे सीनियर नेताओं ने तृणमूल कांग्रेस में, इट वॉज एब्सोल्युटली फिनोमिनल। जिस तरीके से लड़कों ने, संगठन ने गली गली में काम किया, गली गली में काम किया, हर कोने में मुझे भी लेके गया, तो जिस तरीके से पूरा संगठन सीमलेसली काम किया, उनको मैं डेडिकेट करता हूँ।